বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় হয়ে গেল একশো একতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণালকান্তি দাস বেলুন ও পায়রা উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন খেলার শুরুতে ফিরে দেখা একাত্তরের প্রামাণ্যচিত্র তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিপ্পান্নটি ইভেন্টে চলা বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে ওঠা বসা পাখি পাখিওড়ে এবং বস্তাদুর উল্লেখযোগ্য দিনভর চলা এই প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম শাহিন মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব পঞ্চশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ গোলাম মোস্তফা রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ বাচ্চু শেখ মহাসিন মাখন সদর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা মিয়া গোলাম রসুল সিরাজী রুমান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট গোলাম তপনসহ তপন সহ বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি বিনোদপুর মুন্সীগঞ্জ